আমাদের এটা করার তৌফিক নাই, এটা যেন ঘর বাড়ি করতে পারি, সবাই যেন সাহায্য করে, আর কিছু না। এই নারীর চোখের এই জল জলাবদ্ধ জীবনের অভিশাপের, একটু শুষ্ক স্থানে থাকার আক্ষেপে দিন কাটছে তার। বাচ্চার বইপত্র যা আছে সবগুলো পানি ঢুকে সবগুলো চলে গেছে, ঘরের ভিতরে তলার বাটি সহ বিটার যা বালি সবগুলো বাইরে চলে গেছে। এখন আমাদের থাকার জন্য কোনো কিছু নাই, না আমাদের জন্য থাকার জন্য সব কিছু ভাই, ওগুলোর একটু ব্যবস্থা করো। কক্সবাজার শহরের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার এই এলাকার পানিবন্দির দৃশ্য দেখলে মনে হতে পারে কোনো বন্যা দুর্গত এলাকা। জোয়ারের পানিতে জলাবদ্ধ হয়ে থাকা এই এলাকা থেকে পানি না নামায় সেখানে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে বসবাসকারীদের। ঘরে বাইরে হাঁটু সমান পানিতে, কারো বাড়িতে জ্বলছে না চলোই আগুন, মারা যাচ্ছে মুরগি ছাগল সহ বিভিন্ন গবাদি পশু। রাতে ঘরের যে রুমে চোখকে বিশ্রাম দেবেন সেটি ভাসছে পানিতে। কিছু কিছু ঘর থেকে পানি নেমে গেলেও ভেজা মাটিতে দাঁড়ানো কঠিন হয়ে উঠেছে। হতদরিদ্র এসব মানুষের বসবাসের বিকল্প কোনো উপায় না থাকায় চোখের সামনে ভেজে নষ্ট হয়ে গেছে সন্তানদের বই খাতা সহ গুরুত্বপূর্ণ জিনিস। রাতে ঘুমানোর জায়গা পানির নিচে চলে যাওয়ার টেনশনে উধাও হয়ে গেছে পেটের খিদেও। আর কিছু মুরগি বেগ কি মারা গিয়ে আমরা পানির ভিতরে মানে টেবিলের উপর বড়া জুনের শেষের দিকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে পানি উঠে এলাকায়। বৃষ্টি কমে গেলেও পানি নামতে না পেরে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে দুর্ভোগের সকল সীমা ছাড়িয়ে গেছে। সম্প্রতি কক্সবাজার পৌরসভা ও এনজিওর পক্ষ থেকে জলাবদ্ধ এই এলাকার দুর্গত মানুষের মাঝে সামান্য শুকনো খাবার বিতরণ করা হয়। তবে স্থানীয়রা বলছেন তারা শুকনো খাবারের সান্ত্বনা চায় না, তারা চাই শুষ্ক স্থানে বসবাসের সুযোগ। সিরামুড়ি ওগুলো হচ্ছে খানিকের জন্য, আমরা ওগুলো খেয়ে বাঁচতে পারবো না, আমাদের জন্য থাকার জন্য সব কিছু ভাই, ওগুলোর একটু ব্যবস্থা করো। আর আজ তিন চার দিন ধরে ফানের ভিতরে বাসি, সরকার যা দেরি এখন শূন্য বাসন যদি দেয় সরকার ভালো। আর শহরের মধ্যেই হতদরিদ্র এসব মানুষ দিনের পর দিন জলাবদ্ধতার সাথে যুদ্ধ করলেও ঘুম ভাঙেনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের। দুর্গত এই জীবন থেকে কবে মুক্তি পাবেন সেই চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাদের। নিউজ ডেস্ক, সিসিএন।